আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। নববর্ষ 2023 সাল, ইংরেজি নববর্ষ। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, শারীরিক এবং মানসিকভাবে 2023 সাল সবার জন্য ভালো কাটুক। পাশাপাশি আমরা যারা হার্টের পেশেন্ট বা হার্টের পেশেন্ট যারা শুনছেন, সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো তারা যেন প্রত্যেকেই হার্টের প্রতি যত্নশীল হন। হার্টের প্রতি যত্নশীল হতে গেলেই আমাদের প্রয়োজন হবে, আমাদের যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে সেটা কন্ট্রোলে রাখা, বা যাকে আমরা বলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা, এবং প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করা বা হাঁটাহাঁটি করা। এই হাঁটাহাঁটি সকালেও করতে পারেন অথবা অফিস শেষ করে সন্ধ্যায় করতে পারেন। আর একটা অনুরোধ থাকলো, সবাই যেন কার্বোহাইড্রেট অর্থাৎ ভাতের দিকে কম ঝুঁকে শাকসবজি ফলমূল এগুলোর প্রতি যেন একটু নজর থাকে। গ্রিন লিফি ভেজিটেবলস, কালার্ড ফ্রুটস, কালার্ড ভেজিটেবলস অর্থাৎ এই শাকসবজি ফলমূল এগুলোর প্রতি যেন একটু বিশেষ যত্ন দেওয়া হয় খাওয়া দাওয়ার ব্যাপারে। ভাত কম খাওয়াই ভালো, ভাত কম খাবে, শাকসবজি বেশি খাবে, ফলমূল বেশি খাবে। পাশাপাশি যারা কিডনির পেশেন্ট তারা কিডনি ডাক্তারের সাথে পরামর্শ করে ফলমূলের খাওয়ার একটা পরামর্শ যেন তারা নেয়। আর একটা অনুরোধ থাকলো, যারা বাইপাস সার্জারির পেশেন্ট, যারা হার্টের ভালভের অপারেশন করিয়েছেন, যারা হার্টের ছিদ্র অপারেশন করেছেন বা জন্মগত ত্রুটির অপারেশন করেছেন, কনজেনিটাল হার্ট ডিজিজ, বা যারা হার্টের স্ট্যান্ড লাগিয়েছেন অর্থাৎ হার্টে যাদের ইন্টারভেনশন বা সার্জারি হয়েছে, তারা যেন অবশ্যই নিজ নিজ ডাক্তারের সাথে একটু যোগাযোগ রাখেন। অবশ্যই পোস্ট অপারেটিভ ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন রেগুলার ফলো আপ। রেগুলার ফলো আপও যেমন জরুরি, পোস্ট অপারেটিভ ফলো আপ আরও বেশি জরুরি। আমাদের অনুরোধ থাকলো, যারা হার্টের ভালভ লাগিয়েছেন তারা রেগুলার ফলো আপ দিবেন, ইকো করবেন, পিটি আইনার করে ওয়ারেনের ডোজটা অবশ্যই অ্যাডজাস্ট করবেন। যারা বাইপাস সার্জারি করিয়েছেন তারা লিপিড প্রোফাইল করবেন, ক্রিয়েটিনিন করবেন, একটা কালার ডপলার ইকো করবেন, বুকের এক্সরে করবেন, এগুলো করে আপনার ডক্টরকে দেখাবেন। যারা স্ট্যান্ড লাগিয়েছেন তারাও রেগুলার ফলো আপে থাকবেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো, সুস্থ থাকুন, হার্টকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন, পরিবারের সবার প্রতি যত্নশীল হন, যে কোনো মূল্যে অবশ্যই কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও 2023 সাল সবার জন্য সুস্থভাবে যেন আমরা সবাই থাকতে পারি, সবাই যেন ভালো থাকতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি। আর আপনাদের যে কোনো কার্ডিয়াক প্রবলেম বা হার্টের যে কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে আছি, আমাদেরকে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আসসালামু আলাইকুম।